الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. لا إله إلا الله 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 محمد رسول الله. ربي ألا لا إله غيره ونبيه محمد مصطفى ديني الإسلام دين موقر أرجو كفرانا وفوا عنده مقتدى يا نبي وصحبه نجوم للهداية في زمانه. لا إله إلا الله 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 لا إله إلا الله
لا إله إلا الله محمد رسول الله بزكر شهر چبيني تر خروشاد ولي دانا تري معنى كي گوشاست نبل بلبر گلش تسبيه خانيس بحر حال بتش بيهش زباني مومنا ذكر خدا بس يار گو ياد يو كن ياد يو كن ياد يو لا إله إلا الله 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 محمد رسول الله اے دنیا میچھے گولے بھائی شدو اشار کھیلا گور چوک بجلے دیکھ بیرے من کے آپو نر کے باپور کو تھا تھے کے آگو من کو تھا جیتے ہو بیرے کے آنی لو کی کارونے جانانے ہی بھوبے تے نو دی پتھے نو کا چلاو کیرے ماجی بھائی بیلا ڈوبار آگے امیوں پار اٹھتے چاہی ڈوبے گے لے بیلا رے آر شے تو اٹھے نا بھینگے گے لے میلا رے آر شے تو جمینا حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے نمی غویم کہ آج دنیا جدا باش بہر حالے کہ باشی با خدا باش اس نے دنیا از خدا غافل بودن نقماش نقرہ پر زند زان رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الحمد لله اسكري محتز الشار محترم سردي بهاجن شمانيت شبابوتي প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিববিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়লে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা অবলা সরলা মা ও বোনেরা আমরা সকলেই মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে আল্লাহর ঘর মসজিদের মাঠে একটি দিনে জলসায় ধর্মীয় মজমায় অংশ গ্রহণ করার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে মা বোনেরা নিচু সরে এবং যারা পুরুষ রয়েছেন উঁচু সরে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায় আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায় আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায় আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায় এই জন্য আমরা বুঝতে পারলাম এই কালিমার এত দাম আর সেই কালিমা গ্রহণ করে আমরা মুসলমান হয়েছি মুসলমান যেহেতু আমরা হয়েছি এখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানরা কিভাবে চলবে এই জন্য একটি গাইডলাইন হিসাবে কোরআনকে প্রেরণ করেছেন এর যুবক আল্লাহর গোলাম এ পর্দা নিছেন মা বোনেরা গো একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে আমি মানুষ পৃথিবীতে পাঠাইছি এ মানুষ কোন দিকে চললে ভালোভাবে চলবে আর কোন দিকে চললে মানুষের মন্দ হবে এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন এই জন্য আল্লাহ বলতেছেন আমি মানুষ সৃষ্টি করেছি এই মানুষ কোন পথে চললে ভালো হবে কোন পথে চললে মন্দ হবে এই জন্য আমি আল্লাহ একটি ডিকশনারি একটি এডিশন একটি কোরআন আমি পৃথিবীর জমিনে তোমাদের জন্য নাজিল করেছি
এই কোরআনের এত দাম, এত দাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বৈশিষ্ট্য তুলে ধরেছেন। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, এই কোরআন তোমার মধ্যে কোন সন্দেহ আছে নাকি, এই কোরআন নিজেই উত্তর দেয়। কোরআন বলে জালিকাল কিতাব আই হাজাল কিতাব লা রাইবা ফি, আমি হলাম এমন কিতাব যার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোন অবকাশ নাই। এর যুবক আল্লাহর গোলাম, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, এ কোরআন তুমি কার পক্ষ থেকে আসছো, কোরআন উত্তর দিয়ে দেয় নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। কোরআন বলে আল্লাহর পক্ষ থেকে আমি অবতীর্ণ হয়েছি। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, এই কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন বলে ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে, এ নবীর উম্মতের দল। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, এই কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছ, কোরআন উত্তর দিয়ে দেয়, কোরআন বলে শাহরু রমাদান আল্লাযি উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলে আমি রমজান মাসে অবতীর্ণ হয়েছে, এর নবীর উম্মতের দল। এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, এই কোরআন তোমাকে কোন রজনীতে অবতীর্ণ করা হয়েছে, কোরআন উত্তর দিয়ে দেয়, কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমাকে লাইলাতুল কদর রজনীতে অবতীর্ণ করা হয়েছে, কদরের রজনীতে আমাকে অবতীর্ণ করা হয়েছে। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, এ কোরআন তোমাকে যেই রাত্রিতে অবতীর্ণ করা হয়েছে সেই রাত্রির দাম আছে না নাই, কোরআন তখন উত্তর দিয়ে দেয় সেই রাত্রির দাম অনেক দাম। জিজ্ঞেস করা হয় কেমন দাম, কোরআন তখন উত্তর দিয়ে দেয় লাইলাতুল কদরি খায়রু মিন আলফি শাহর, সেই রাতের দাম হলো হাজার মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, এই কোরআন তুমি কার জন্য নাজিল হয়েছো, কোরআন উত্তর দেয় হুদাল লিন্নাস, আমি মানুষের জন্য অবতীর্ণ হয়েছি, এর নবীর উম্মতের দল। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তোমাকে হেফাজত করার দায়িত্ব কার, কোরআন তখন উত্তর দিয়ে দেয় ইন্না নাহনু নাযযালনা যিকর ওয়া ইন লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হাকমতে ওলা ইয়াজালাসতু কদিম জামিউল ইলমে ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালিন। কোরআন তখন উত্তর দিয়ে দেয়, এ যুবক আল্লাহর গোলাম, এ পর্দানিশীন মা বোনের গো, কোরআন বলে আমাকে হেফাজত করার দায়িত্ব আল্লাহর। কোরআনকে বলা হয় তুমি কি সব মানুষের জন্য অবতীর্ণ হয়েছ, কোরআন বল হুদাল্লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের জন্য হেদায়াত। এ যুবক আল্লাহর গোলাম, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, তোমাকে পড়লে তোমাকে মুহাব্বত করলে কোনো ফজিলত আছে নাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে এ আমার উম্মত পৃথিবীর মধ্যে যত গ্রন্থ দেখো, ওই গ্রন্থগুলো যদি সারা জীবন তুমি পাঠ করো বিন্দু পরিমাণ কোনো সওয়াব পাওয়া যায় না, আর এই কোরআন যদি একটা হরফ পড়া হয়, শুধু পড়া হয় আলিফ, তাহলে তোমার আমলনামায় আমার আল্লাহ 10টা নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তুমি যদি শুধু বলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহু আকবার।
শুধু আলিফ লাম মিম কয়েক তিনটা হরফ পড়লে আল্লাহর নবী বলেন একটা হরফের বিনিময়ে দশটা করে নেকি লেখা হয়। হের যুবক আল্লাহর গোলাম, দুইটা হরফ পড়লে বিশ নেকি লেখা হয়, তিনটা হরফ পড়লে তিরিশ নেকি লেখা হয়। এইরকম যত বেশি পড়া হয় এই নেকি গুলিকে আল্লাহ চাইলে সত্তর গুণ বৃদ্ধি করে দিতে পারে। সুবহানাল্লাহ। এ যুবক আল্লাহর গোলাম, কোরআনের সাথে মোহাব্বত রাখলে, কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ সম্মান বাড়ায়া দেয়। যদি একটি ইতিহাস ঘটনা টানা হয় তার তাহলে আমরা এই ঘটনা বুঝতে পারব। আজকে আমরা কোরআন পড়ি না, কোরআন পড়তে জানি না, সন্তানদেরকে কোরআন শিক্ষা দেই না। কোরআন যদি একটা বাসায় থাকে তাহলে আমরা গিলাপ দিয়ে পেঁচায়া তাকে তাকের উপরে রেখে দেই। এই কোরআন আমাকে শুধু বদদোয়া দিয়ে থাকে। এর নবীর উম্মতের দল, কোরআনের সাথে মোহাব্বত রাখতে হবে। কোরআনের সাথে মোহাব্বত রাখলে কি হয় একটি ঘটনা শুনলে বুঝবেন। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহির জীবনে গাড়লে পাওয়া যায়। এ নবীর উম্মতের দল, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন গভীর রজনীতে স্বপ্নে দেখায়, আওয়াজ দিয়া বলতেছে, ও গাজ্জালি তুমি ওই রহমতপুর গ্রামে যাও, ওই রহমতপুর গ্রামে আমার একটি খাঁটি বান্দা মারা গেছে, আমি আল্লাহর প্যারা বান্দা মারা গেছে, আমি আল্লাহর মুহাব্বতের বান্দা মারা গেছে। ওই গ্রামের মধ্যে কোনো আলেম নাই, তাকে যে জানাজা পড়াবে এমন কোনো আলেম নাই, তাকে যে দাফন কাফন করবে, তাকে যে গোসল দেওয়া হবে এমন কোনো আলেম নাই। ও ইমাম গাজ্জালি যাও যাও যাও, তুমি ওই রহমতপুর গ্রামের দিকে যাও, যাই আমার ওই প্যারা বান্দাকে তুমি গোসল করাও, ওই প্যারা বান্দাকে তুমি জানাজা পড়াও, ওই প্যারা বান্দাকে তুমি দাফন কাফন করাও। এর নবকালের যুবক আল্লাহর গোলাম, এই পর্দানি শেষ মা বোনের আগু একটু মনোযোগ দিয়ে শুনেন। কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহির হঠাৎ করে ভোর রাতে ঘুম ভেঙে যায়। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাই ঘর থেকে বের হয়ে ওই রহমতপুর গ্রামের দিকে রওনা হয়। রওনা দেওয়ার পর হঠাৎ করে ওই এলাকায় যায়া মানুষদের জিজ্ঞেস করতেছে, যার সাথে দেখা হয় তাকে বলতেছে, এই এলাকায় আব্দুর রহমান নামে কোন আল্লাহর ওলি আছে নাকি? সবাই বলতেছে আব্দুর রহমান নামে কোন আল্লাহর ওলিকে আমরা চিনি নাই। ও তাকে জিজ্ঞেস করে, ওই ব্যক্তিকে জিজ্ঞেস করে যার সাথে দেখা হয়, তাকে জিজ্ঞেস করে, সবাই বলে আব্দুর রহমান নামে কোন আল্লাহর ওলিকে চিনি না। এর যুবক আল্লাহর গোলাম, এ পর্দা নিষেধ মা, আমিও একটি সন্তানের, আমিও একটি মায়ের সন্তান, তোমরাও মা। বড় পীর আব্দুল কাদের জিলানীর মাও মা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মাও মা, এ পর্দা নিষেধ মা বোনেরা গো, এই দুনিয়া থাকা যাবে না। একদিন স্বামীর বাড়িতে লাল শাড়ি পরে আসছো গো মা, সাদা কাপড়ের পাঁচটা সাদা কাপড়ের প্যাকেট হই একদিন চাইতে হবে। এ পর্দা নিষেধ মা বোনেরা গো, একটু মনোযোগ দিয়ে শুনেন। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাই ওই রহমতপুর গ্রামে যাইয়া আব্দুর রহমান নামে কোনো আল্লাহর ওলিকে খুঁজে পাচ্ছে না। এমন সময় যাইতে যাইতে গ্রামের শেষ মাথায় চলে গিয়েছেন, যায় দেখেন কিছু যুবক ওই গ্রামের শেষ মাথায় দাঁড়ায় রয়েছে। তাদেরকে জিজ্ঞেস করছে, আব্দুর রহমান নামে এই গ্রামে কোনো আল্লাহর ওলি মারা গেছে কিনা? তারা বলতেছে, না, আব্দুর রহমান নামে কোনো আল্লাহর ওলিকে আমি আমরা চিনি না, তবে এই গ্রামে আব্দুর রহমান নামে একটা কাঠুইরা মারা গেছে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাই আর বুঝতে বাকি নাই, যা বল আমাকে ওই আব্দুর রহমান কাঠুইরার কাছে নিয়ে যাও। এ যুবক আল্লাহর গোলাম, এ পর্দা নিষেধ মা বোনেরা গো, ওই আব্দুর রহমান কাঠুইরার কাছে তাকে নিয়ে যাওয়া হলো। ওই ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাই ওই কাঠুইরার নিকট যাইয়া তাকে সুন্দরভাবে গোসল করাইলেন, তার সুন্দরভাবে জানাজা পড়াইলেন,
কাফন পরাইলেন। অতঃপর তাকে দাফনের জন্য নিয়ে যখন নিয়ে যাওয়া হয়, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি কবরে নামেন। কিতাব প্রমাণ করে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি যখন কবরের মধ্যে নামলেন, কবরের মধ্যে নামার পর কবর থেকে খুশবু বের হয়ে আসে, এ যুবক আল্লাহর গোলাম, ও ইমাম আমার স্বামীর এমন কোন ভালো গুণ ছিল না, তবে একটি গুণ আমার স্বামীর ছিল, যখন রাত্রে গভীর হয় আমার বাসার মধ্যে একটি কোরআনের কপি আছে, ওই কোরআনটা হাতে লইয়া আমার স্বামী ঝাড় ঝাড় করে কেঁদে দিত, আর আসমানের দিকে হাত উঠে বলতো, মালিক আমি কোরআন পড়তে পারি নাই, আমি যখন ছোট ছিলাম আমার পিতামাতা গরিব ছিল, এই জন্য আমাকে কোরআন পড়াইতে পারে নাই, ওই রকম শিক্ষা ব্যবস্থা উন্নত ছিল না, আমি কোরআন পড়তে পারি নাই, আমার স্বামী কোরআনকে হাতে লইয়া কোরআনের উপরে হাত বুলাইতো আর শুধু কান্না করতো, চোখের পানি জার জার করে পড়তো। ওই ইমাম গাজ্জালি আমার স্বামীর ওই চোখের পানির দাগ এখন পর্যন্ত কোরআনের পৃষ্ঠায় পাওয়া যাবে, আমার স্বামী শুধু এই কান্না করত, আর সাথে সাথে একটা কথা বলতো, বলতো মালিক এই কোরআন কোন মানব রচিত নয়, এটা তোমার পক্ষ থেকে কালাম, এটা আমি বিশ্বাস করি, মালিক রে এই কোরআনের খাতিরে তুমি আমাকে জান্নাতি মেহমান বানিয়ে দিও। শুধু এই কথা বলতেন আর কাঁদতেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাই, ওই মহিলাকে ডাক দিয়ে বলতেছে, নো মা তোমার কাছে আর কোনো কথা শুনতে হবে না, আমি বুঝে ফেলেছি তোমার স্বামীর কেন এত দাম, তোমার স্বামীর এত দামের একটা মাত্র কারণ তোমার স্বামী আশেকে কোরআন ছিল। এ নবীর উম্মতের দল কোরআনের সাথে মোহাব্বত থাকলে সম্মান বাড়ায় দেয় কে? আল্লাহ। কে বাড়ায় দেয়? এ যুবক আল্লাহর গোলাম, কোরআনের সাথে মুহাব্বত থাকলে, আশিক থাকলে, ইশক থাকলে আল্লাহ মানুষের সম্মানকে বৃদ্ধি করে দেওয়া হয়। এরে যুবক আল্লাহর গোলাম, খুতবাতে হাকিমুল ইসলাম নামে একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থের লেখক হলেন দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান, তার নাম হলো কারি তৈয়ব সাবর রহমাতুল্লাহি আলাইহি। ওই কিতাবের মধ্যে একটি ঘটনা পাওয়া যায়, ওই হিন্দুস্তানের মাঝে একটি ছোট একটি নাবালক বাচ্চা ছিল, ওই একটি পরিবার ছিল, ওই পরিবার তার আশা ছিল যে একটি ছেলে সন্তান যদি হয় ওই সন্তানটাকে কোরআনে হাফেজ বানাবে, আলেম বানাবে। এরে নবীর উম্মতের দল পিতামাতারে আশা ছিল, ওই ছেলে যখন গর্বে তার পিতা মারা গেছে, ওই ছেলেকে প্রসব হওয়ার পর তার মাও দুনিয়া থেকে চলে গেছে, ওই ছেলে একটু একটু বুঝতে শিখে তখন মানুষ বলছে তোমার পিতা মাতার এই রকম আশা ছিল তোমাকে হাফেজ বানাবে, কোরআনের আলেম বানাবে। ওই সন্তানটি অতঃপর যখন 5-7 বছর বয়স হতে লাগলো সে এক মাদ্রাসায় ভর্তি হইতে গেল। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর মাদ্রাসায় যখন ভর্তি হইতে গেল, মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য যখন গেল, মাদ্রাসার হুজুররা বলতেছে, বাজান এই মাদ্রাসায় তো কোনো বিদ্যুতের ব্যবস্থা নাই, আর আমাদের মাদ্রাসার আর্থিক অবস্থাও তেমন ভালো না, অতএব হুজুর আমার কি করতে হবে? হুজুররা বলতেছে, বাজান যারা এই মাদ্রাসায় এখন পড়ে তাদের নিজের টাকা দিয়ে কেরোসিন তেল কিনতে হয়, ওই কেরোসিন তেলের আলো দিয়া তারা রাত্রে বেলা পড়াশোনা করে। কয় বাজান রে, মাদ্রাসার তহবিলে তেমন কোন অর্থ সম্পদ নাই যে মাদ্রাসার তহবিল দিয়ে থেকে টাকা দিয়ে তোমাকে হেল্প করব, সাহায্য করব, অতএব তুমি তেলের ব্যবস্থা করো, পড়াশোনার জন্য কোনো বেতন লাগবে না, সেটা আমরা দেখব। এই কথা যখন বলল এ যুবক আল্লাহর গোলাম, এ পর্দানিশীন মা বোনেরা গো মনোযোগ দিয়ে শোনো,
ওই সন্তানটি মাদ্রাসা থেকে কেন্দ্রে কেন্দ্রে চলে আসলো। আয়েশা রাত্রে বেলা গভীর রজনীতে তার পিতামাতার কবরের মাঝখানে দাঁড়াইয়া এক পাশে পিতার কবর, ভিন্ন পাশে মায়ের কবর। ওই কবরের পাশে দাঁড়াইয়া ওই নাবালক মাসুম বাচ্চাটি ঝার ঝার করে কাঁদতেছে, হাউ মাউ করে কাঁদতেছে, আর বলতেছে, ও মা ও বাবা, দুনিয়ার মধ্যে কত মা বাবারা সন্তানকে কোরআন হাফেজ বানায়, ও মা গো মা, তোমরা আশা করছিলে আমাকে হাফেজ বানাইবা, আলেম বানাইবা, আজকে তোমরা দুনিয়া থেকে চলে গেছো, আমাকে এখন কে হাফেজ বানাবে, আমাকে কে আলেম বানাবে। এই কথা বলে বলে ওই শিশু শুধু কান্নাকাটি করতেছে। রাত্র যখন গভীর হয় এ যুবক আল্লাহর গোলামে পর্দা নিষেধ মা বলে রাগু, কিতাবের মধ্যে পাওয়া যায় কারি তৈয়ব সাহেব উল্লেখ করেন, এ পর্দা নিষেধ মা, এ মুসলমান ইমানদার, ওই ছেলে যখন হাউ মাউ করে কবরের মাঝে পড়ে কান্না করতেছে, হঠাৎ করে রাত্রি গভীর রজনীতে কখন যেন একটি লোক নেশা করে মাতাল হয়ে আসতেছে, কবরের পাশ দিয়া যখন ওই নেশা করে যায় হঠাৎ করে এই বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। সে বলতেছে, কে রে এই কবরের পারে কান্না করতেছো? সন্তানটা উত্তর দিল, আমি কান্না করতেছি। তখন ওই ডাকাত জিজ্ঞেস করে, ওই নেশা করে জিজ্ঞেস করে, তুমি কেন এত রাত্রে কবরের মধ্যে কান্না করতেছো? সন্তানটি সব ঘটনা বিস্তারিত খুলে বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা করে দিল, ফয়সালা করে দিয়ে বলল, ওই নেশাখোরের দিলের মধ্যে ভালোবাসা পয়দা করে দিল ওই সন্তানের প্রতি। ওই নেশাখোর চিন্তা করল, হায় রে কত হাজার হাজার টাকা আমি নষ্ট করলাম, কত লক্ষ লক্ষ টাকা নেশা করে নষ্ট করলাম, অথচ এই সন্তানটি কোরআন শিক্ষার জন্য আসছে, কোনো অর্থ পাচ্ছে না। নেশাখোর ওই সন্তানকে বুকে জড়ায় নিল, নেশাখোর তাকে কোলে নেওয়ার পর চুমু খাইল আর বলল, সন্তান তোর যত টেলের টাকা যতটা লাগে, আমি আজকে ওয়াদা করলাম আমি নেশা খাইতাম, আমি সমস্ত নেশা ছেড়ে দিয়ে আমার এই নেশার অর্থটা তোমার কেরোসিন তেলের দাম আমি উপার যোগান দেব। সুবহানাল্লাহ। এ যুবক আল্লাহর গোলাম, এ পর্দা নিষিদ্ধ মা বলে রাগো, কিতাব প্রমাণ করে ওই নেশাখোর এক টিন কেরোসিন তেল কিনা, কেরোসিন তেল নিজে মাথায় লইয়া মাদ্রাসায় ওই সন্তানকে দিয়ে আসলেন, কেরোসিন তেলও দিয়ে আসলেন। এর যুবক আল্লাহর গোলাম সে যখন কেরোসিন তেল দিয়া বাড়ির দিকে ফিরতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা হয়ে গেছে, আল্লাহ আজরাইলকে পাঠায় দিছে, আজরাইল যাও যাও যাও, আমার অমুক বান্দার জানটা কবজ করে নাও, কয় তার হায়াতের সময় শেষ, দুনিয়ার হায়াত শেষ হয়ে গিয়েছে, অতএব তাকে আর রাখা যাবে না, তার জানটা তুমি কবজ করে ফেলো। আল্লাহর হুকুমে আজরাইল আইসা ওই নেশাখোরের জান কবজ করলো। এরে যুবক আল্লাহর গোলাম, ওই নেশাখোর যখন মারা গেছে তখন ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে ওই মাদ্রাসার তিনটা হুজুরকে তাকে স্বপ্নে দেখাইছে, আল্লাহ আসমান থেকে ফয়সালা করে দিছে, অমুক এলাকায় একজন লোক মারা গেছে, তার জানাজায় তোমরা সবাই শরীক হও। হুজুররা ঘুম থেকে উঠা দেখে যে এলাকার মধ্যে এমন কোন বিশেষ কোন ব্যক্তি নাই, যে মারা গেছে তার জানাজায় যাবে, দেখে একটা নেশাখোর মারা গেছে, এই আওয়াজ শুধু এলাকার মধ্যে গুঞ্জন ছড়াইতেছে, মানুষ নেশাখোরের কারণে তার জানাজায় যায় না। এর যুবক আল্লাহর গোলাম, এ পর্দা নিষেধ মা বলে রাখু, কোরআনের পক্ষে থাকলে আল্লাহ কেমনে সম্মান বৃদ্ধি করে দেয় যদি আমরা একটু শুনি তাহলে বুঝতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন
আর ওই নেশাখোর বান্দা যখন মারা গেল এলাকায় কেউ জানাজা পড়ার জন্য আসে না, সবাই শুধু ঘৃণা করতেছে নেশাখোর মারা গেছে তার জানাজা কে পড়াবে, হুজুররাও পড়াতে ইচ্ছুক না। হঠাৎ করে এক হুজুর স্বপ্নে দেখতেছে, যেই হুজুর স্বপ্নে দেখছে সে অন্য হুজুরের নিকট স্বপ্নের ঘটনা বর্ণনা করলো, আরেক হুজুর বলতেছে হুজুর আমিও একই স্বপ্ন দেখছি, ওই আরেক হুজুর বলতেছে আমিও একই স্বপ্ন দেখছি। তিন হুজুর যখন বলল যে আমরা সবাই একই স্বপ্ন দেখছি, সবাই আশ্চর্য হয়ে গেল যে এই নেশাখোরের জানাজা পড়ানোর জন্য আল্লাহ কেন স্বপ্নে দেখাইছে, এর কারণ বুঝলাম না, এর হাকিকত বুঝলাম না, উদ্দেশ্য বুঝলাম না। সবাই মিলে এলাকার মধ্যে এলান দিয়ে জানাজার ব্যবস্থা করলেন। এর নবীর উম্মতের দল যখন জানাজায় শরীক হইছে, এক হুজুর দ্বারা এলান দিছে, এলান এই লোকের পক্ষ থেকে কেউ কিছু বলবা কিনা, কেউ কোনো পাওনা দাও না আসো কিনা বলো। আমরা সাধারণত দেখে থাকি জানাজার মধ্যে যখন জানাজার মাঠ কায়েম হয়, একজন মানুষ সামনে দাঁড়ায় বলতে থাকে এই ব্যক্তির কাছে কেউ কোনো পাওনা দাও না আসেন কিনা, থাকলে বলেন। এমন সময় হুজুর যখন এই ঘোষণা দিল, ওই জানাজার মাঠের এক কোণা থেকে কেমন জানি হাউ মাউ গুনগুন শব্দ কান্নার আওয়াজ। হুজুর তখন বললেন কে কান্দ কে কান্দ, একটি ছোট মাসুম শিশু বাচ্চা সে কান্দতে কান্দতে হুজুরের নিকট আয়া দাঁড়ায় গেল। সে কান্দে বলে হুজুর আমার মাও নাই আমার বাবাও নাই, আমার মা বাবার আশা ছিল আমাকে মাদ্রাসায় পড়াবে, আমার মা বাবার আশা ছিল হাফেজ বানাবে, আমি মাদ্রাসায় গিয়েছি ভর্তি হওয়ার জন্য, আপনারা তেলের টাকার জন্য আমাকে মাদ্রাসায় নেন নাই। ও হুজুর আমি রাত্রে যখন গভীর হয় আমার পিতা মাতার কবরের পাশে যা যখন কান্নাকাটি করি, এমন সময় দেখি এই নেশা করতেছে, এই নেশা কর হুজুর নেশা ছেড়ে দিয়ে ওই টাকাটা ব্যয় করে আমাকে তেল কিনে দিয়েছে, আমি কান্না করতেছি কেন, আগামী কালকে আমার পড়াশোনার তেলের খরচ কে দিবে হুজুর, এই জন্য কান্না করতেছি। হুজুর বলল বাজান রে আমার আর বুঝতে বাকি নাই বাকি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য এই বান্দার সম্মানকে বৃদ্ধি করে দিয়েছে, সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সম্মান কিভাবে বৃদ্ধি করে দেয়, এ নবীর উম্মতের দল কোরআনের সাথে মোহাব্বত থাকলে, কোরআনওয়ালার সাথে মোহাব্বত থাকলে সম্মান বৃদ্ধি করে দেয় কে, আল্লাহ। সম্মান বৃদ্ধি করে দেয় আমার আল্লাহ, এর যুবক আল্লাহর গোলাম, এই জন্য আমরা কোরআনের সাথে আন্তরিক রাব্ব রাখবো, মোহাব্বত রাখবো, কোরআনওয়ালার সাথে প্রেম রাখবো, মোহাব্বত রাখবো, তাহলে কালকে আমাদের ওই ময়দানে আল্লাহর নবী হাদিস শরীফে বলেন মান করা আল কুরআন ফাস্তাজহারু ফাহাল হালালহু ওয়া হারাম হারামহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। ফা একজন হাফেজ যে কোরআনে হাফেজ হবে, সে যদি কোরআনে হাফেজ হওয়ার পর সে যদি হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে সে যদি জীবনকে পরিচালনা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেন ওই হাফেজকে কালকে আমাদের এই কঠিন ময়দানে তাকে এমন মর্যাদা দেবে যে 6666 আয়াত পড়বে, তুমি এক আয়াত পড়ো আর উপরে উঠো, এক আয়াত পড়ো আর উপরে উঠো, এইভাবে সে 6666 আয়াত পড়বে আর তার মর্তব্যা একটা একটা করে বৃদ্ধি হতে থাকবে, আল্লাহু আকবার। আমার প্রিয় নবী বলেন যে এই কোরআন এই একজন কোরআনে হাফেজ সে কাল কিয়ামতের ওই কঠিন ময়দানে তার পিতামাতাকে নূরের টুপি পরায়ে উঠানো হবে, এবং একজন কোরআনে হাফেজ 10 জন জাহান্নামী ব্যক্তিকে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল এই রকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ।
امام الاولین الاخرین بحر صدق رحمت للعالمین سید القونین ختم المرسلین آخر مدبود فخر الاولین شد وجوداش رحمت للعالمین مسجد اوشد همار روی زمین তাহলে আমরা আজকে বুঝতে পারলাম যে কোরআনের সাথে আন্তরিক মহব্বত রাখলে সম্মান বৃদ্ধি করে দেন আমার আল্লাহ অতএব আমরা কোরআনের সাথে মহব্বত রাখব আন্তরিক রাখব কোরআন ওয়ালার সাথে ভালোবাসা মহব্বত রাখব তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইহকালেও সম্মান দান করবেন পরকালেও জান্নাত হিসাবে কবুল করেন সবাই বলি আমিন তো আজকে যে কথাগুলো বললাম এবং শুনলাম আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম اللهم انت السلام منك السلام تباركت ربنا وتعاليك يا ذا الجلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين في الينادي والله في الينادي গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও বান্দা আছে বন্দিগি নাই শেষ করেছে জিন্দগি আখেরাতের বিচার দিনে পাপীদের উপায় কি রহমান রহিম নামে আল্লাহ নিয়েছি তোমায় মানিয়া কেমন করে আমাদেরকে দিবা জাহান্নামে ফেলিয়া মাফ করে দাও আল্লাহ মাফ করিয়া দাও ও দয়ার মালিক তুমি চা দেখো তোমার কতিপয় বান্দারা এখানে সাংসারিক সমস্ত কাজকে ফেলে রেখে তোমার কোরআনের মহব্বতে এই কোরআনের মাহফিলের প্যান্ডেলে চলে আসছে ও দয়ার মালিক এই কোরআনের খাতিলে তুমি সবাইকে তুমি কবুল করিয়া লও সকলের আশা এবং বসাকে তুমি কবুল করিয়া লও আজকের ইন্তেজামকে তুমি কবুল করিয়া নাও ও দয়ার মালিক অনেকে দোয়া চাইছে আমি সব প্রত্যেকের মনের নেক হালত জানি না আল্লাহ তুমি মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক বাসনা কবুল করে আলাও ও দয়ার মালিক আমরা যারা হাত উঠাইলাম আমাদের জীবনের ছোট বড় গুনাহ সগীরা গুনাহ কাবীরা গুনাহ জাহির বাতিন জানা অজানা ইচ্ছা অনিচ্ছা গোপনে প্রকাশ্যে আয় আল্লাহ কত গুনাহ করেছি হাতের গুনাহ জিহ্বার গুনাহ চোখের গুনাহ পায়ের গুনাহ কত গুনাহ করেছি আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া আসামির বেশি জিকান হাত উঠাইলাম আয় আল্লাহ মেহরবানি করে আমাদের তাম জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও তুমি যদি মা না মাফ করো আমরা কার কাছে যাব কাল কাছে বলবো আল্লাহ আয় রব্বে কারীম আমরা যারা হাত উঠাইলাম আমাদের মধ্যে অনেকের জনম দুঃখিনী মা নাই অনেকের বাবা নাই অনেকের দাদা নাই দাদি নেই আত্মীয়-স্বজন পাড়াপড়শি অন্ধকার কবরে শায়িত কার সাথে কি আচরণ করছো আমরা কেহই জানি না রে আল্লাহ মেহরবানি করে সবাইকে মাফ করিয়া দাও সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ এলাকায় তোমার খাজ রহমত নাজিল করিয়া দাও এলাকার প্রত্যেকটি মানুষকে দ্বীনের সহিহ বুঝ দিয়ে দাও শিরক বিদআত থেকে আমাদের প্রত্যেককে তুমি হেফাজত করো ও দয়ার মালিক যারা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দিয়ে দাও যারা অভাবগ্রস্ত অভাব দূর করিয়া দাও ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও সমস্ত বালা মুসিবত দূর করিয়া দাও সন্তানগুলোকে নেককার সন্তান হিসেবে কবুল করিয়া লও আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদের অনেকের মা নাই যেই মা দুনিয়ায় কত কষ্ট করে আল্লাহ আমাদেরকে লালন পালন করছে
আয় রব্বে করিম। ওই শীতের সময় যখন বিছানার মধ্যে সন্তান প্রস্রাব করে দেয়, ঠান্ডা জায়গায় মাই শুইয়া শুকনা জায়গায় আমাকে রাখছে রে আল্লাহ। ওই মা অনেকের নাই, ওই মাকে মাফ করিয়া দাও, অনেকের বাবা নাই আল্লাহ, পরীক্ষার ফি দেওয়ার জন্য টাকা নাই, বাবা কত কষ্ট করে ব্যান চালিয়ে টাকা যোগান দিছে, দয়ার মালিক ঈদের সময় একটি ভালো পোশাক কিনে দেওয়ার জন্য বাবার কাছে কোনো টাকা নাই, পাশের বাড়ির লোকের কাছে ধার করে নতুন কাপড় কিনেছে, অমন বাবা অনেকের নাই রে আল্লাহ, ওই বাবাকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। ওই কঠিন কবর, সাপ পিচ্ছুর ঘর, অন্ধকার কবর, আয় আল্লাহ ওই কবরে কেমনে থাকবো রে আল্লাহ। হতে পারে এটা জীবনের শেষ মোনাজাত করলাম, হতে পারে কাল এমন সময় কবরের বাসিন্দা হইয়া যাই, কেমনে থাকবো ওই কবরে যেখানে মা নাই বাপ নাই বন্ধু বান্ধব কেহ নাই। মৃত্যুর পূর্বে আমাদের সকলের নাম তোমার বন্ধুর খাতা ওঠে দাও আয় আল্লাহ। আমার বলি অনেক বান্দা বান্দিরা দোয়া চাইছে আল্লাহ, আমি সকলের মনের আশা জানি না, তুমি সব কিছু জানো, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদুর, তুমি সকলের কলবের কথা তুমি জানো, মেহেরবানি করে প্রত্যেকের মনের ন্যাক বাসনা পূর্ণ করিয়া দাও ওদার মালিক আল্লাহ, আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করো আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করো আল্লাহ, তোমার হুকুম অনুযায়ী চলবার তৌফিক দাও, আমাদের সন্তানগুলোকে নেককার সন্তান হিসেবে কবুল করিয়া লও, মা বাবা যারা বেঁচে আছে নেক হায়াতে তৈয়বা দান করো, সুস্থতা দান করো আল্লাহ। আয় রব্বে করিম, তুমি চা দেখো এখানে তলা বলে এলেন, কসি কসি মাসুম বাচ্চা হাত তুলছে, যুবকদের হাত তুলছে, পর্দা নিষিদ্ধ মা বোনের হাত তুলছে, মা বোনদেরকে মা আয়েশার মতো কবুল করিয়া লও, মা খাদিজাতুল কুবরার মতো কবুল করিয়া লও, যার হাত কেনা পছন্দ হয় তার হাতকে কেন্দ্র করে আজকে আমাদের এই দরখাস্ত গুলো তুমি মঞ্জুর করিয়া লও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অনেক কথা সংক্ষেপ বলি, যত কল্যাণ আছে কল্যাণ থেকে আমাদেরকে বাঁচাও, যত কল্যাণ আছে আমাদেরকে দিয়ে দাও, আমাদেরকে মাফ করিয়া দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, তুমি যদি মাপ নাই করো বান্দারে, তোমার বান্দা যাবে বলু কার কাছে, তোমার বান্দা যাবে বলু কার কাছে, আয় আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দাও। صلى الله على النبي الأمي سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله